আবার আপনার ভাই দেবু চলে এসেছে একটা নতুন দিনে আর আপনাদেরকে সারপ্রাইজ করবে বলে। আজকে আমি ফাইনালি চলে এসেছি আরপিএম স্টোর কলকাতাতে। এখানে কিন্তু আমরা অনেক সুপার বাইক দেখব। কালেকশান দেখছেন তো, কেটিএম এর নতুন ভার্সন, ডমিনার, বুলেট, r15, আরও অনেক কিছু। আর আপনারা জানেন আপনার ভাই মানে কিন্তু কি, চুটকিতে ডিসকাউন্ট। তাহলে চলুন রিকিদার সঙ্গে একটা একটা করে বাইক দেখি আর ওর প্রাইস সম্বন্ধে আপনাদেরকে বলি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রিকিদা সেই শোরুমে, দাদা শোরুমে চলে এসেছি ফাইনালি, প্রথম আমি চলে এসেছি এইখানে। তো দাদা, আমার ফলোয়ার্সদের জন্য একটু অ্যাড্রেসটা বলে দাও তোমাদের। আমরা হলাম গিয়ে এক্স্যাক্টলি কলকাতার রুবি হসপিটাল বলে একটা এরিয়া আছে, রুবি হসপিটাল কলকাতা কসবা বাইপাসের উপরে, ওখানেই আমরা লোকেটেড। আমাদের অ্যাড্রেস হলো 153 আর প্লট আনন্দপুর। আপনি আমাদেরকে গুগল বা ফেসবুকে যে কোনো জায়গায় ম্যাপে, গুগল ম্যাপ বা গুগলেও সার্চ করলে আপনার আমাদের ম্যাপ এবং ডিরেকশন পুরো এক্স্যাক্ট লোকেশন অ্যাভেলেবেল আছে। আপনার যে যেখান থেকেই আসবেন সেখান থেকে ইজি। আর কেউ যদি ওই বিধাননগর রুটে ট্রেনের লাইন ধরে আসে বা কল্যাণী ওই ওদিক দিয়ে, তাহলে তারা বিধাননগরে নেবে, ওখান থেকে মোটামুটি একটা বাসে ডাইরেক্ট রুবির একটাই বাস, রুবির বাস ধরে ডাইরেক্ট চলে আসতে পারবে। দেখুন ডেসক্রিপশনে তো পুরো ডিটেলস দিয়ে দিচ্ছে শোরুমের, আর স্ক্রিনেও কিন্তু দাদার নাম্বার দিয়ে দিচ্ছি। কোনো অসুবিধা হলে ফোন করুন, দাদারা কিন্তু গাইড করে দেবে। আমি আজ প্রথম যেভাবে এসেছি দাদারা কিন্তু গাইড করেছে বলে আসতে পেরেছি। আর দাদা, ওপেনিং ক্লোজিং টাইমটা একটু বলে দাও। আমাদের মোটামুটি সকালবেলা 11টা থেকে ওপেন হয়, রাত্রিবেলা মোটামুটি 9টা অবধি খোলা থাকে। ডেইলি খোলা থাকে তো না? হ্যাঁ, ডেইলি খোলা থাকে, কখনো কখনো মঙ্গলবার দিনকে বন্ধ গেলে বন্ধ যায়। দেখুন এবার কিন্তু ধামাকা শুরু হবে। আমার ফলোয়ার্সদের মধ্যে অনেকে এরকম আছে যারা কিন্তু দাদার অলরেডি ভিডিও দেখেন, আর যারা আছে নতুন, ধামাকা কিন্তু দাঁড়িয়ে আছে পরপর। দাদা কিন্তু আজ ধামাকা করবে, আর এসে শুধু দেবু ভাইয়ের নাম নেবেন তাহলে কী হবে জানেন, চুটকিতে ডিসকাউন্ট হবে। দাদা কেটিএম বলেছেন, এটা হলো গিয়ে কেটিএম অ্যাডভেঞ্চার 390। এটা হলো গিয়ে কেটিএম এর এখন কারেন্টলি যা ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবল আছে তার টপ অফ দ্য লাইন প্রোডাক্ট। আর মোটামুটি অ্যাডভেঞ্চারে এরকম কেপেবল বাইক এই রেঞ্জের মধ্যে খালি এটা একমাত্রই আছে। এরপরে নেক্সট এইট কেপেবল, মানে ইকুইভ্যালেন্ট কেপেবল, যে এর থেকেও বেশি কেপেবল যে গাড়িগুলো, তারপর প্রাইস রেঞ্জটা টাইগার, BMW GS 1250, এই ইলেকট্রনিক যা ফিচার আছে মোটামুটি ওদের ইকুইভ্যালেন্ট ফিচার আছে। এটা আমরা 10 মাস 15 দিনের গাড়ি, নতুন দাম আছে প্রায় 4 লাখ টাকা, 2-3 হাজার টাকা কম, কিন্তু 10 মাস 15 দিনের গাড়ি, মাত্র 6,000 কিলোমিটার চলা গাড়ি, আমরা দিয়ে দিচ্ছি 3,15,500 টাকায়, সেটাও খালি আপনাদের চ্যানেলের থ্রু দিয়ে যেটা আসবে। বলেছিলাম না দাদা কিন্তু আজ ধামাকা করবে, দামটা শুনছেন তো? আজকে কিন্তু মোটামুটি 10 মাসে মোটামুটি 80-85 হাজার টাকা দাম কম হয়ে যাচ্ছে। দেখুন আজকে আমি বলেছিলাম প্রথমেই শুরুতে সারপ্রাইজ করবে দাদা, সত্যি কিন্তু সারপ্রাইজ হতেই হবে দাদা। তারপরে তো একটা ব্ল্যাক পরি বলো দাদা। এটা হলো ডমিনার 400 UG মডেল। এটা হলো কি, ডমিনারের দুটো ভ্যারিয়েন্ট আছে। এটা 2020 থেকে ভ্যারিয়েন্টটা স্টার্ট হয়, আপসাইড ডাউন, 19 থেকে স্টার্ট হয়। তো এটা হলো কি ইউজি, কারেন্ট যে ইউজি মডেলটা চলে ডবল ব্যারেল সাইলেন্সার উল্টো শকার দিয়ে, এটা ওই মডেলটাই আছে। এটা খুব মিন্ট কন্ডিশনে গাড়ি আছে, দুটো টায়ার অবধি আমাদের যাবতীয় দেখতে পাবেন, পুরো ফুললি সার্ভিস, সার্ভিস রেকর্ড সমেত দুটো টায়ার অবধি নতুন লাগানো আছে। এই গাড়িটা নতুন দাম আছে প্রায় আজকে দিনে 2,80,000 টাকার কাছাকাছি। আমরা দিয়ে দিচ্ছি এই গাড়িটা জাস্ট, এটা 2020 মডেল আছে, ঠিক আছে বলে দিলাম সেটা, এটা আমরা জাস্ট দিয়ে দিচ্ছি 1,65,500 টাকা। কত কিলোমিটার চলেছে এটা? এটা প্রায় 20,000 অ্যারাউন্ড চলে গেছে। দেখুন দাদা যেটা বললো, দাদার এখানে বিশেষত্ব হচ্ছে কিন্তু গাড়ি যা থাকে কিন্তু একদমই নতুন কন্ডিশন, মানে যাকে বলে শোরুম কন্ডিশন। এসে দাদাকে বললেন দাদা একটুখানি প্লাস্টিক দিয়ে র‍্যাপ করে দিন, আমাদের বাড়িতে নিয়ে গেলে কিন্তু বলবে কি নতুন কিনে নিয়ে এসছো, এরকমই গাড়ি থাকে এখানে। এরপরে আমরা আসবো কিন্তু বুলেট দাদা, এটা তো ইন্ডিয়ান সিটিজেনদের, মানে আমি এটা দেখলাম ভারতীয় মানুষদের প্রচুর বড় সেন্টিমেন্টের একটা জায়গা। তো মানুষের অনেকের ছোটবেলা থেকে টার্গেটটাকে আমি একটা রয়্যাল এনফিল্ড বুলেট গাড়ি কিনবো, এটা আমি প্রচুর লোকের দেখেছি। আগে আমি বুলেট অ্যাসা জানতাম না, বাট এখন মানুষের ডিমান্ড এবং আপনাদের এই সাবস্ক্রাইবার ভিউয়ারদের ডিমান্ডেই বুলেট আমরা আনা শুরু করেছি, কারণ আমরা সব রকম গাড়ি আনি না, খুব সিলেক্টিভ গাড়ি আনি। তেমনই এই গাড়িটাও খুব সিলেক্ট করে, খুব ইয়ে করে আনা হয়েছে। এটা দেখতে পাচ্ছেন, এটা হলো গিয়ে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 সিগনাল এডিশন, সিগনাল ডিজাস্টর এডিশন, ঠিক আছে। এটা নর্মাল না, এটা সিগন্যালাইজেশন বলে এয়ারফোর্স যে এডিশনটা ছিল, ওই এয়ারফোর্স এডিশনটা, এটাতে আলাদা করে আফটার মার্কেট টিউবলেস টায়ার, অ্যালয় হুইল সব লাগানো আছে এক্সট্রা ফিটিং থেকে, ঠিক আছে। রেড রুস্টারের এক্সস্ট এবং নাইট ব্রেকার, এই যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন, এটা নর্মাল হেডলাইট না, এটা নাইট ব্রেকার হেডলাইট, ঠিক আছে। এটাতে এলইডি DRL হেডলাইট আছে এবং প্রজেক্টর হেডলাইট আছে, এটা ইনস্টল করা আছে। প্লাস গাড়িটাতে মোটামুটি ওই লেগগার্ড ফেগগার্ড কিছুই রয়্যাল এনফিল্ড থেকে দেয় না, লেগগার্ড ফেগগার্ড সবই অরিজিনাল অ্যাক্সেসরিজ লাগানো আছে যাবতীয়। এটা নতুন দাম আছে আজকের দিনে প্রায় 2,50,000 টাকার কাছে, কারেন্ট যে মডেলটা চলছে। আমাদের এটা জাস্ট আসিং হলো গিয়ে 1,45,500।
1,45,500 আর ভাইয়ের নাম করলে জানেনি কি হবে। আর ভিডিওর ভেতরে কিন্তু আপনারা যে দাদা বললো তার মধ্যে কিন্তু কন্ডিশনও দেখে নিয়েছেন, তাই বলছি ওপরে কিন্তু নাম্বার শো করছে, মিস করবেন না, ফোন করুন। আবার কিন্তু ধামাকা দেখবো আজকে, কিন্তু ধামাকার উপর ধামাকা হবে, এনএস থেকে শুরু করে ফাটাফাটি কালেকশন। আরও একটা জিনিস দেখুন, দাদার নাম্বার যেটা শো করছে, যে কোনো গাড়ি দরকার হোক দাদার কাছে কিন্তু সবসময় সুপার বাইক, স্পোর্টস বাইক, সব ধরনের বাইক পাবেন। আপনার কোনো ভিউয়ারের বা অডিয়েন্সের কারো যদি কোনো পার্টিকুলার গাড়ির রিকোয়ারমেন্ট থাকে, সে আমাদেরকে অতি অবশ্যই কন্ট্যাক্ট করতে পারে, আমাদের কাছে এসে বলবে তার কীরকম কী রিকোয়ারমেন্ট আছে, বাজেট আছে। আমরা সেই জন্য কাস্টম অর্ডার বেসেও গাড়ি এনে দিই, তার কিছু বেসিক প্রসেস আছে, আমাদের ফর্মালিটিস আছে, ওইটাকে কমপ্লিট করে আমরা ওটা এনে দিই। সেই জন্যই বললাম ফোন করবেন, আর কিছুদিন সময় দেবেন, এক দুদিনের অন্তত সময় দেবেন, দাদা কিন্তু এনে দেবে আপনাদেরকে। এবার কিন্তু আবার একটা বলো দাদার সাথে, এটা হলো ভার্সন 3 মনস্টার এনার্জি, R15 ভার্সন 3 মনস্টার এনার্জি ইয়ামার। এটা খুব হট ডিমান্ডিং মডেল আজকের দিনে ভার্সন 3, কারণ এটা একটা মাত্র এমন একটা গাড়ি যার পাওয়ার পটেন্সিয়ালও খুব বেশি, 120 cc-র মধ্যে, প্লাস অ্যাট দ্য সেম টাইম প্যারালালি এর মাইলেজও খুব ভালো, খুব ভালো, মানে 45-46 কাছাকাছি অলরেডিও মেনটেন করে চালা লংয়ে, কেন সিটিতেও 45-46। আমি নিজে পার্সোনালি ইউজ করি লাস্ট 3 বছর ধরে, তো মোটামুটি অ্যাভারেজে 42-45 মধ্যে মাইলেজ থাকে যদি কেউ ঠিকঠাক মেনটেন করে রাখে গাড়ি এবং ঠিকঠাক চালায়। হ্যাঁ, এবং এই গাড়িটার বিশেষত্ব হলো কি, এটা দেখতেই পাচ্ছেন যে এই মনস্টার এনার্জি এডিশন, এটা হলো গিয়ে ভার্সন 3 খুব লিমিটেড স্পেশাল এডিশন ছিল, ঠিক আছে। এটা মানে খুবই একটা ইকুই মানে মানে অ্যাভেলেবেল মডেল নয়, এটা খুব স্পেশাল এডিশন, খুব লিমিটেড পিসই ছিল। এটা হলো গিয়ে সেই এডিশনটা, এটা হলো 2020 ভার্সন 3 ডবল চ্যানেল ABS মডেল। এটা মাত্র 5,900 কিলোমিটার চলেছে গাড়িটা, মাত্র 5,900 কিলোমিটারই চলেছে গাড়িটা, গাড়ির পুরো সার্ভিস রেকর্ড যাবতীয় আছে। এই গাড়িটার যেটা আমাদের আস্কিং প্রাইস আছে, দ্যাট ইজ 1,35,500 অনলি, মাত্র 5,900 চলা গাড়ি, অলমোস্ট এই গাড়িটার আজকের দিনে নতুন দাম 2 লাখের কাছাকাছি। আমি বললাম না যে কটা গাড়ি দেখাবো সবই কিন্তু শোরুম কন্ডিশন, দাদা তো দাম বলে দিল, আসুন দেখুন। এটা কিন্তু 2000 অনেকে গুলিয়ে ফেলতে পারে, মনস্টার এনার্জি 2019 ছিল, এটা 2020 গাড়ি, 2020 গাড়ি মানে লেটেস্ট যেটা দাদা, হ্যাঁ মার্চের পরে মনস্টার এনার্জি এটা লেটেস্ট, সেটাই কিন্তু গাড়িটা রয়েছে। তাই বলছি দেখুন ফোনে ওভার দ্য ফোন ডিসকাশন করবেন না, শোরুমে আসুন, অবশ্যই ভালো জিনিসই পাবেন। এরপরে চলে আসবো এনএস, দাদা বলো সম্বন্ধে। এটা তো আমাদের ইন্ডিয়ানদের পালসার ব্র্যান্ডটার সাথে আমরা খুবই ফ্যামিলিয়ার, তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই গাড়িটা হলো গিয়ে মাত্র, এই গাড়িটা আপনার দেখে কিরকম মনে হচ্ছে, এই গাড়িটার টায়ার দেখুন, ইয়ে দেখুন টায়ারের লোম অবধি এখনও দেখা যাচ্ছে, টায়ারের লোম অবধি দেখা যাচ্ছে। ABS মডেল আছে, এনএস নন ABS, ABS দুটোই আছে, এটা ABS মডেল আছে। হ্যাঁ, এটা হলো গিয়ে 19-এর লাস্টের দিকের গাড়ি, এটা মাত্র 4,500 কিলোমিটার চলা গাড়ি, 4,500 সেই জন্য এই ব্যবসাতে আছি, এবং আমরা নিজেরা যে গাড়িটা স্যাটিসফাই হই সেটাই আমরা কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি, যাতে আগে ফার্স্ট আমরা নিজেরা স্যাটিসফাই, তারপর কাস্টমারকে দিলে পরে সে স্যাটিসফাইড হবে, তো আমরা এটা মানি খুব। তো অথে এটা 4,500 কিলোমিটার চলা 2019-এর শেষের গাড়ি, এর নতুন দাম আজকে দিনে প্রায় মানে মানুষের আইডিয়ার বাইরে, 1,71,000 টাকার উপরে দাম আছে গাড়িটা, 70,000 টাকার উপরে। আমরা যেটা দিয়ে দিচ্ছি এই গাড়িটা মাত্র 1,00,000 টাকা দিয়ে দিচ্ছি, 4,000 কিলোমিটার চলা গাড়ি, 1,00,000 বন্ধুরা নিয়ে আসবে কেউ এই গাড়িটা নিয়ে যাবে আরামসে, চোখ বন্ধ করে, 1,00,000 মাত্র 1,00,000 বললাম না আজকে কিন্তু দাদা, নাম্বার প্লেট অবধি খুলে দিলে বুঝতে পারবেন মানুষ যে নিয়ে গেলে কেউ যে এটা নতুন গাড়ি না সেকেন্ড হ্যান্ড গাড়ি, সেটাই কারণ স্বাভাবিক কন্ডিশন, তো একটা দাগ, একটা লোমের দাগ অবধি নেই গাড়িটার মধ্যে, একটা হেয়ার লাইন স্ক্র্যাচও নেই। আর দেখুন আর একটা জিনিস বলে দিই দাদা, এটা হাইড করে রেখেছে, কারণ আছে, কারণ সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখন অনেক কিছু হচ্ছে, অবশ্যই হচ্ছে ডুপ্লিকেসি এবং স্ক্যাম থেকে বাঁচিয়ে রাখার জন্যই, এবং মানুষ যার রিকোয়ারমেন্ট ডিটেলস লাগবে আমাদেরকে অতি অবশ্যই কন্ট্যাক্ট করুন, এনি টাইম কন্ট্যাক্ট করুন, আমরা আপনাকে যাবতীয় ডিটেলস বলে দেবো হোয়াটসঅ্যাপে আপনাদের। আরও ভালো হয় যদি আপনারা নিজে থেকে এসে চোখে নিজের চোখে এসে দেখে যান, তাহলে সবচেয়ে বেশি ভালো বুঝবেন, সেটাই আমি রেকমেন্ড করবো, এসে টেস্ট ড্রাইভ করুন, তাহলে বুঝতে পারবেন কি সমস্ত গাড়ি। দেখুন দাদা অ্যাকচুয়ালি কিন্তু মানে কি বলবো, বললো যে রাইডার একটা, তাই কিন্তু বাছাই করাই গাড়ি পাবেন এখানে। এবার আমি দেখবো একটা ঘোড়া হর্স, দাদা বলো। এটা হলো এমন একটা গাড়ি যেটা খুব অবিশ্বাস্যজনক, এই গাড়িটার আজকের দিনে বয়স হলো 22 দিন, মাত্র গাড়িটার বয়স মাত্র 22 দিন, গাড়িটা চলেছে হলো কি 1,400 কিলোমিটার, 1,400 কিলোমিটার গাড়িটা চলেছে, 22 দিন বয়স। গাড়িটা কিনেছে কিছু ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য, ভদ্রলোক আমার কাছে গাড়িটা হ্যান্ড ওভার করে দেয়। গাড়িটা দেখতে পাচ্ছেন নাম্বার প্লেট অবধি এখনো লাগেনি, দেখে বোঝা যায় গাড়িটার নাম্বার প্লেট একদম লাগেনি। এটা হলো গিয়ে টিভিএস অ্যাপাচি RTR 164V গাড়ি, ABS মডেল, ঠিক আছে। এটার এলইডি হেডলাইট টপ মডেল, এটা এটার এলইডি হেডলাইট ফেডলাইট যাবতীয় আছে, ABS আছে যাবতীয়। এই গাড়িটা মাত্র 1,400 কিলোমিটার চলা, নতুন দাম প্রায় মোটামুটি 1,50,000 টাকার কাছাকাছি। আমরা এই গাড়িটা 22 দিনের গাড়ি একদম কি হতে পারে, মানুষ কত কমে দিতে পারে,
আইডিয়া করছেন তো বলে দাও তাহলে এবার 30 থেকে 32000 টাকা কমে দিয়ে দেব 22 দিনে মানে কমে তো ততদিন বয়স হয়নি পার ডে হিসাব যদি কেউ 1000 টাকা মাইনাস করে যত টাকা কমে দেব ততদিন বয়স হয়নি গাড়িটার এইটুকু বলতে পারি তো দাদা মানে কিরকম আজকে অফার দিচ্ছে আর আমার আপনাদের ভাইয়ের মানে আমার নিজের সেম গাড়ি রয়েছে তো আমি জানি এই গাড়িটা কেমন আসলে বুঝতে পারবে খুবই লো মেইনটেনেন্স খুবই ইজি মানে আমাদের ইন্ডিয়ান এবং আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গলের রাস্তা কন্ডিশন অনুযায়ী খুব কমফোর্টেবল মাইলেজ ভালো মেইনটেনেন্স কম খুবই কমফোর্টেবল মানে লো মেইনটেনেন্স গাড়ি খুব একটা হেডেক নেই বিরাট কিছু ইলেকট্রনিক অ্যাডভান্সমেন্ট নেই যে কোনো প্রবলেম সমস্যা বলতে পারে খুব ওয়েল ব্যালেন্সড গাড়ি খুবই ওয়েল ব্যালেন্সড গাড়ি খুব ভালো মেইনটেনেন্স খুব ভালো গাড়ি যেহেতু আমার নিজের আছে তাই আমি বলছি এই গাড়ির অবধি মানে আমার একটা বিশাল একটা ফেথ আছে মানে এত সুন্দর গাড়ি আর দাদা আরেকটা জিনিস আমি যেমন নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি তোমাদের ফাইন্যান্সের ব্যাপারটা আচ্ছা আমাদের ফাইন্যান্সের ব্যাপারটা বলে দিই আমাদের এখানে যে কোনো কেউ গাড়ি যে কোনো জায়গার লোকেশন থেকে কিনতে পারে বাট টু হুইলার রিফাইন্যান্স হলে মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি ফাইন্যান্স যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের এই শোরুমের লোকেশন থেকে মোটামুটি কলকাতা রিজিয়নে মোটামুটি ফাইন্যান্সটা অ্যাভেলেবল হয়ে যাবে নদিয়া হলেও আমরা একবার ব্যাংকের সাথে আমাদেরকে কন্ট্যাক্ট করবেন আমরা ব্যাংকের সাথে কথা বলে নেবো যদি পারবে কি না কারণ এক্স্যাক্ট লোকেশন টু লোকেশন এবং আরও অনেক রকম ব্যাপার থাকে প্রোফাইল ভেরিফিকেশন এবং যাবতীয় ভেরিফিকেশন ব্যাপারে সবাইকে তো দুম করে ব্যাংক লোন দিয়ে দেবে বাট হ্যাঁ চেষ্টা করি আমরা যতটা লোকজনকে ফেসিলিটি প্রোভাইড করা যায় সেটা করানোর দেখুন আপনার পেপার্স নিয়ে আসবেন দাদারা সেই ভেরিফাই করে আপনাদের জানিয়ে দেবে এরপর আবার একটা হটকেক RS 200 আজকের দিনে হলো গিয়ে মোস্ট ডিমান্ডিং গাড়ি যেটা কলকাতার বুকে আজকের দিনে আমরা দেখতে পাই RS 200 এইরকম কন্ডিশনে আজকের দিন RS 200 প্রচুর হয়তো চারিদিকে অ্যাভেলেবল আছে এইরকম কন্ডিশনে এই কন্ডিশনের গাড়ি খুব কম লোকের কাছে আছে আমি বলবো না কারোর কাছে নেই বাট এটা মানে টপ অফ দ্য বেস্ট গাড়ি হতে পারে মানে পুরো 10টা ভালো গাড়ির মধ্যে এটা একটা সবচেয়ে বেস্ট গাড়ি হতে পারে যা কন্ডিশন অনুযায়ী এটা হলো 2020 গাড়ি গাড়িটা চলেছে মাত্র 5600-700 কিলোমিটার গাড়িটা 5000-5500 কিলোমিটার চলেছে গাড়িটা গাড়িটা ডবল চ্যানেল এবিএস মডেল 2020 RS 200 আজের দিনে প্রায় 2 লাখ টাকার কাছাকাছি দাম ছয় দাম আমরা এই গাড়িটা দিয়েছি মাত্র 5000 কিলোমিটার চলা গাড়ি 1,37,500 টাকায় মানে আমি দামগুলো শুনে কিন্তু আমার নিজের লোভ লাগছে আর দাদা যেটা বললো ভিডিওর ভেতর দেখে নিচ্ছে দেখতে পারেন গাড়িটা ভালো করে যদি আপনি দেখান আপনার কাস্টমারকে অডিয়েন্সকে বুঝতে পারবে আমার এই গাড়িটাতে একটা লোমের দাগ অবধি মানে একটা কোনো নন অ্যাক্সিডেন্টাল নেভার ফল কোনো গাড়ি পুরো ক্লিন রেকর্ড পুরো উইথ সার্ভিস রেকর্ড গাড়ি পুরো জেনুইন রিডিং কিলোমিটার আপনারা এসে কাস্টমার গাড়ি এসে সে এখানে দাঁড়িয়ে ফিজিক্যালি মানে সার্ভিস সেন্টার থেকে ভেরিফাইও করাতে পারে যদি প্রয়োজন মনে করে এই গাড়িটা পুরো একদম পুরো থরলি চেক করাতে পারে গাড়িটা যা আছে গাড়িটার একটা নাটের এক্সট্রা নয়েজ নেই এমনই গাড়ি আমি নিজে গাড়িটা কিনতে গিয়ে অবাক হয়ে গেছি কারণ যে গাড়ির টায়ার দেখলেই বোঝা যায় গাড়ির কন্ডিশন তো আসলে তো অবাক হবেন দাদা প্রাইসটা আরেকবার বলে দাও এর দাম আমরা মাত্র আস্কিং প্রাইস আছে 1,37,500 আর ভাই তো আছে শুধু এসে নাম করবেন দেখুন শোরুমে একদম এসে শুধু বলবেন আসবেন আপনারা আমরা নিশ্চয়ই যা আমাদের যা বেস্ট পসিবল হবে আমরা নিশ্চয়ই করে দেবো বলতে লাগবে না কিন্তু হ্যাঁ তার একটা ব্যাপার আছে ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব থাকা দেখাতে হবে এবং এই ভিডিওটা 5টা বন্ধুর মধ্যে শেয়ার করা হয়েছে ভাইয়া হোয়াটসঅ্যাপ বা যে কোনো অন্য কোনো সোশ্যাল নেটওয়ার্কস প্ল্যাটফর্মে সে শেয়ার করেছে সেটা দেখালে নিশ্চয়ই তার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আর কিছু না কিছু সারপ্রাইজ গিফট নিশ্চয়ই থাকবে আমাদের তরফ থেকে সারপ্রাইজ গিফট সারপ্রাইজ গিফট এবং স্পেশাল ডিসকাউন্ট আমাদের তরফ থেকে প্রত্যেকটা ভাইয়ের অডিয়েন্সকে থাকবে এই গিফটটা এরপরে আবার দেখবো আমরা একটা আবার একটা মানে এটা অবিশ্বাস্যকর ব্যাপার এটা একটা অবিশ্বাস্য ব্যাপার এই গাড়িটার বয়স হলো 16 ঘন্টা এই গাড়িটার বয়স হলো 16 ঘন্টা এটা হলো ইয়ামাহার নতুন লঞ্চ করা হলো গিয়ে R15 S মডেল V3 S মডেল আগে একটা এস মডেল ছিল যেটা ভার্সন 1 এর উপর বেস ছিল এটা হলো কারেন্ট এস মডেল যেটা ভার্সন 3 এর উপর বেস করা এই গাড়িটা হলো গিয়ে মাত্র 16 ঘন্টা বয়স মাত্র 16 ঘন্টায় কি ডিল দেবো এই গাড়িটা মোটামুটি আজের দিনে আমাদের থেকে নিতে গেলে নতুন দাম প্রায় 1,95,96 একটা দাম আছে কাছাকাছি দাম আছে কম বেশি কিছু এই গাড়িটা আমাদের কাছে নিতে গেলে আজের দিনে কমপ্লিট পেপার্স পেয়ে যাবেন এটা মাত্র মানে গাড়ির যাবতীয় গাড়ি দেখতে পাচ্ছেন নাম্বার প্লেট এখন আছে গাড়ির নাম্বার প্লেট যাবতীয় কমপ্লিট পেপার পেয়ে যাবেন মাত্র 1,72,500 টাকা কি আর বলবো ভাবতে মানে 16 ঘন্টা এজ মাত্র 16 ঘন্টা মাত্র 1,72,500 20-25,000 টাকা সেভ ইনস্ট্যান্ট ভাবতে পারছেন তো
আবার KTM বলা KTM RC 200 খুব ডিমান্ডিং মডেল আজ দিনে খুব মানে ইয়ুথ জেনারেশন এই RC 200 যা পছন্দ করে আর সবার যা ফ্যাসিনেশন কলেজ স্টুডেন্ট ইয়াং ছেলে ভাইয়ের ভাই বোনেরা তাদের খুব KTM একটা খুব ক্রেজি ফ্যান আছে ফ্যান বেস বয়স যেমন রয়্যাল এনফিল্ডের একটা একটা সার্টেন ক্যাটাগরি অফ ফ্যান বয়স KTM এর একটা সার্টেন ক্যাটাগরি অফ ফ্যান বয়সনেস আছে তো সেখানে আপনি বলতে পারি এটা KTM RC 200 BS4 মডেল 2019 শেষের গাড়ি ABS মডেল ঠিক আছে এটা ডার্ক এডিশনটাতে আছে এটা দুটো কালার আসতো এটা ব্ল্যাক ডার্ক এডিশনটাতে আছে এটা মাত্র 11,000 কিলোমিটার চলেছে এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস আছে 1,55,500 টাকা মাত্র ABS মডেল বন্ধুরা ABS মডেল 1,55,500 বন্ধুরা আপনাদের এই যে এই শোরুমটা যে আমি আজকে এসেছি মেন কারণ হচ্ছে আমার যে অডিয়েন্সটা আছে সেটা কিন্তু আমার বয়সে মানে 13 থেকে শুরু করে 30 বছরের মধ্যে কিন্তু আমার যে ভিডিওগুলো ফলো করে তোমাদের জন্য আমি নিজে জানি আমি একটা বাইক লাভার এর জন্য কিন্তু আমি একটা ইউটিউবারও হয়ে গেছি তো এর জন্য আমি এই যে এইখানে আসার মানে রিকিদা শোরুমে আসার উদ্দেশ্য কিন্তু এটাই যে এখানে স্পোর্টস বাইক আর সুপার বাইক পাওয়া যায় বলে তোমাদের জন্য এসেছি আর দাদা তো অফার দেবে দাদা তুমি যে নাম ট্রান্সফারের ব্যাপারটা বলছিলে একটু বলে দাও হ্যাঁ আমাদের প্রত্যেকটা গাড়ি যা আমরা সেল করি মোটামুটি নাম ট্রান্সফারটা ম্যান্ডেটরি ঠিক আছে এবং আমাদের গাড়ির যা দাম আছে তার সাথে নাম ট্রান্সফারটা অ্যাডিশনাল চার্জ করে মানে অ্যাডিশনাল চার্জ যেটা থাকে আরটিও চার্জ সেটা অ্যাডিশনাল চার্জ অ্যাড হয় গাড়ির সাথে আচ্ছা আরও দুটো গাড়ি এসছে আমাদের মধ্যে যে দুটোর ডিটেলসটা একটু আমরা বলে দিই এটা জাস্ট এলো গাড়িগুলো গাড়িগুলো আমরা এখনও লিটারালি রেডি করতে অব্দি পারিনি আমরা কোনো গাড়ি পুরো আরেকটা ব্যাপার আমরা সব গাড়ি সার্ভিস করিয়ে মোটামুটি চেক করিয়ে থরলি চেক করিয়ে সার্ভিস করে তারপরে গাড়ি আমরা হ্যান্ড ওভার করি যতটা আমাদের দ্বারা সম্ভব হয় ওভার থেকে সেটা আমরা করিয়ে দিই কাস্টমারকে ওইটা চিন্তা থাকে না আমাদের গাড়ি মোটামুটি কোনো মানে ইনিশিয়ালি কোনো ইনভেস্টমেন্ট লাগে না আমাদের গাড়ি কিনে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে মানে একটা হেডে মানে টেনশন থাকে হেডেকও থাকে এবং টেনশনও থাকে সেকেন্ড হ্যান্ড কিছু তারপর নিজের মতো বানিয়ে নাও এটা একটা কনসেপ্ট আছে বাট আমাদের আরপিএম স্টোরের প্রথমেই একটা ক্যাপশন আছে আপনি আমাদের ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড বা আমাদের ইয়ে দেখে পেজ দেখলে বুঝতে পারবেন কোয়ালিটি ইজ আওয়ার প্রায়োরিটি আমরা কোয়ালিটিটা খুব কনসার্ন দিই আমরা মানে আরেকটা আমাদের ক্যাপশন আছে রিডিফাইনিং দ্য ইউজড কনসেপ্ট তো আমরা কোয়ালিটির ওপর খুব স্ট্রেস দিই কোয়ালিটি দেখে দেখে ওই জন্য আমি বললাম সব গাড়ি আমরা আনি না কোয়ালিটিটা আমাদের কাছে খুব বড় ম্যাটার আমরা সেই গাড়ি আনি যেটা আমার নিজের পছন্দ হয় এবং নিজের জন্য নিলে যেরকম দেখে নেবো কাস্টমারকে আমি ওরকম দেখেই দিই গাড়ি সব গাড়ি হ্যাঁ হ্যাঁ মানে সত্যি কথা বলতে গেলে আমি নিজে খুব বাইক ক্রেজি পাগল টাইপের লোক যে আমি বাইক খুব ভালোবাসি এবং আমি যাদেরকেও গাড়ি দিই সামনে তারাও মোটামুটি মানে আমার কাস্টমার যারা হয় তারাও আমার থেকে মোটামুটি যারা একবার আমাদের গাড়ি কেনে আজ অব্দি তো দেখেছি টিল ডেট সবাই আমার থেকে ছাড়া আর কারো থেকে গাড়ি নেয় না জেনারেলি বাট তাও আমরা আমাদের একটা বেস্টটা প্রোভাইড করার চেষ্টা করি দাদা এটা সম্বন্ধে একটু বলো আমাদের এটা হলো R15 ভার্সন 3 2021 11,000 চলা গাড়ি ভার্সন 3 2021 11,000 চলা গাড়ি ব্র্যান্ড নিউ ওই সিগনেচার ব্লু রেসিং এডিশনটা আছে এর সাথে সাথে মানে এক্সট্রা আপনার ফ্রেম স্লাইডার তারপর বাবেল উইন্ডস্ক্রিন এগুলো লাগানো আছে ডাবল চ্যানেল ABS মডেল BS6 মডেল এটার আমাদের আস্কিং প্রাইস আছে 1,48,500 48,500 আর ভাইয়ের নাম করে যেটা দাদা বলে দিয়েছিল যে আসবেন দেখাবেন তো অবশ্যই একটা গিফট তো থাকবেই আর কিছুটা হলে দাদারা যতটুকু পারবে করে দেবে এরপরে একটাই মাত্র দাদার কাছে স্কুটি পড়ে আছে তাও কি খুব একটা বেশি আনি না স্কুটি অ্যাকচুয়ালি মানুষ স্কুটি না খুব রাফ ইউজ করে ইয়ে করে স্কুটি আমরা আনি না খুব ভালো স্কুটি বা একটু ফ্রেশ স্কুটি পেলেই আমরা আনি নালে আমরা স্কুটিতে ইন্টারেস্ট জেনারেলি শো করি না বাট হ্যাঁ এটা একটা পুলিশের গাড়ি আছে বলতে আমার অসুবিধা নেই প্রোডাকশন বলেই এসলাম পুলিশের গাড়ি আছে কলকাতা পুলিশের গাড়ি আছে এই গাড়িটা উনি ভদ্রলোক আমাদেরকে হ্যান্ড ওভার করে দেয় ওনার এখন আর ওইভাবে বাইরে চলে আসে বা উনি কোনো একটা অন্য কাজে বা অন্য গাড়ি নেবে সেই জন্য আপগ্রেড করবে বলে এই গাড়িটা আমাদের হ্যান্ড ওভার করে এক্সচেঞ্জ করেছে না অন্য গাড়ি সে নতুন নিচ্ছে সে আমাদেরকে ফোন করে ডেকে নিজে ডাইরেক্ট নিজের হাতেই হ্যান্ড ওভার করে দেবে গাড়িটা পার্সোনালি তার বাড়িতে ডেকে তো এই গাড়িটার মাত্র রেজেরার স্ট্রিট র্যালি এডিশন রেজেরার নর্মাল এডিশন না এটা রেজেরার স্ট্রিট র্যালি 2019 গাড়ি 5 বছর ইন্স্যুরেন্স দিয়ে আসে এই গাড়িটা এটাতে দেখতে পাচ্ছেন স্টপ মডেল আছে এটাতে আছে ডিস্ক ব্রেক এটাতে আছে নর্মালি এই গাড়ি মডেলটাতে থাকে না ডিস্ক ব্রেক থাকলেও এলইডি মানে ডিজিটাল ডিসপ্লে থাকে না এটাতে ডিজিটাল ডিসপ্লে আছে ডিজিটাল ডিসপ্লেটা আপনারা পারলে একবার দেখান তাহলে বুঝতে পারবে এটা স্ট্রিট র্যালি এডিশন এটাতে লেখা আছে দেখবেন এটা হলো স্ট্রিট র্যালি এডিশন নর্মাল এডিশনের থেকে এটা স্পোর্টস সেগমেন্টের ইয়ে তো এটার নতুন দাম প্রায় আজকের দিনে 1,00,000 টাকার উপরেই হবে আমরা আমাদের কাছে এই গাড়িটা যা মাত্র 12,000 কিলোমিটার চলা আমাদের কাছে এই গাড়িটার দাম যেটা আস্কিং আছে যেটা হলো গিয়ে 55,500 টাকা মাত্র
55,500 টাকা মাত্র। তাও আবার গাড়িতে একটা কারো কাজ নেই, গাড়িটা ফুল সার্ভিস করিয়ে নিয়েছি আমরা, গাড়িতে একটা পয়সার কাজ নেই, পুরো কমপ্লিট টায়ার ফায়ার যাবতীয় দেখুন সবতীয় নতুন আছে, গাড়িতে একটা কারো কাজ নেই, নট আ সিঙ্গেল পেনি রুপি নিড টু ইনভেস্ট। এই গাড়িটা আমাদের কাছে আছে ফর সেল অনলি ফর 55,500, 12,000 কিলোমিটার, রেজর স্ট্রিট র্যালি এডিশন, খুব লিমিটেড এডিশন এটা। মানে ভাবতে পারছেন তো 55,000 টাকায় কিন্তু পেয়ে যাবে। আপনারা আজকে বন্ধুরা রিকিদার শোরুমের কিন্তু স্টকগুলো দেখে নিলেন, এরকমভাবে রোজ আপনারা কিন্তু নতুন নতুন জায়গার বাইক স্কুটির কালেকশান দেখতে পারবেন। আজকে তো দেখলেন স্পোর্টস বাইক সুপার বাইক তো সব ছিল এখানে, আরও কালেকশান আছে, বাট বৃষ্টি এত হচ্ছে আমি দেখাতে পারলাম না। তো আপনারা এরভাবে সাপোর্ট করুন ভাইকে। আপনাদের মধ্যে কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন ভাইকে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তো বাস আজকের মতো এতটুকুই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন দিনে আর অন্য কোনো ডিলারের বাইক স্কুটি কালেকশনের সঙ্গে। খুব ভালো থাকবেন আপনারা।